প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্প এবং কেয়ার ক্লোজ ATN মেডিকেয়ার প্রাইভেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারক সই হয়। এ সময় ATN বাংলা ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নেই এই উদ্যোগ। এর ফলে ভারতে সেবা নিতে গিয়ে মানুষ প্রতারণার শিকার হবে না বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। প্রতিবেশী দেশ ভারতে স্বাস্থ্যসেবা পেতে গিয়ে এদেশের মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতেই কেয়ার ক্লুজ ATN মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড সেবামূলক একটি অ্যাপস চালু করেছে। এই কাজে ATN মেডিকেয়ারের পাশে থাকবে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্প। এই লক্ষ্যে A2I প্রকল্প এবং কেয়ার ক্লুজ ATN মেডিকেয়ার প্রাইভেট লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠান দুটির পক্ষে ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও A2I প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার সমঝোতা স্মারকে সই করেন। সারা দেশে ছড়িয়ে থাকা 5,275টি ডিজিটাল সেন্টার থেকে এ সম্পর্কে সাধারণ মানুষ জানতে ও সেবা নিতে পারবে। আর এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হবে বলে আশা করেন A2I প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। ATN বাংলা বাংলাদেশের সংবাদ জগতে একটা, আমি বলবো যে, একটা পুরোধা হিসেবে কাজ করছে। আমরা একসঙ্গে কাজ করব এবং নিশ্চয়ই আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার আধুনিক রূপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় সেই ডিজিটাল বাংলাদেশ করব। এর ফলে ভারতে গিয়ে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিশ্চিত হবে বলে জানান ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ফরেন কারেন্সি নিয়ে যায় যদি ওখানে দালাল চক্রের হাতে পড়ার পরে দেখা যায় তারা দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে, দালাল চক্র এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যেটা আমাদের দেশেও আছে। যাতে এরকম প্রতারিত না হয়, একটি রুগী যে প্রপার জায়গায় যে প্রপার ট্রিটমেন্ট নিয়ে যেন আসতে পারে। আমাদের প্রথম শুরু হচ্ছে ইন্ডিয়াকে নিয়ে, কিন্তু আমাদের নেক্সট স্টেপ হবে সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, মানে নিয়ারেস্ট যে জায়গাগুলিতে আমাদের বাংলাদেশি রুগীরা সাধারণত যায়। সরকারের পাশে থেকে জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যেই কাজ করছে ATN মেডিকেয়ার। এমন তথ্য জানিয়ে ডক্টর মাহফুজুর রহমান বলেন, শুধু ভারতে নয় বাংলাদেশেও এমন সেবা পাওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, এইটার একটা পদক্ষেপ হিসাবে আজকের এই MOU সাইন করা, যে আমরা আমার সরকারের সাথে আমরা একত্রিত হয়ে জনগণকে এই পুরো সার্ভিসটা যাতে আমরা দিতে পারি। আমরা বেস্ট চয়েস অনুযায়ী, ভালো ডাক্তার অনুযায়ী বিভিন্ন হসপিটাল হোল ইন্ডিয়ার ব্যাঙ্গালোর, ওই ভেলোর টেলোর থেকে শুরু করে বোম্বে, দিল্লি, কলকাতা, বেস্ট চয়েস আমরা রুগীদেরকে দিব, বেস্ট প্রাইস আমরা দিব। যে কোন কে কত অ্যাফোর্ড করতে পারে এটা তো অ্যাফোর্ডের ব্যাপার আছে। এ সময় ATN বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, কেয়ার ক্লুজ ATN মেডিকেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালক তপন রায় ও পরিচালক মনুষী সরকার উপস্থিত ছিলেন। নিয়াজ জামান সজীব, ATN বাংলা, ঢাকা।